রাজ্যত ভদিয়া বানর সংহার, পানীত হাঁহ নচৰা অবস্থা হৈছে বন্যার তর, ধেমাজিত অপরিবর্তিত বান পরিস্থিতি, জিয়াঢলর পানী কিছু পরিমাণে শুকাইছে যদিও পানীর তলত আছে রাষ্ট্রীয় ঘাইপথ। ধেমাজির সমরাজান জিয়াঢল হাতীগড়কে ধরে প্রায় 30খনক গাঁও পানীর তলত, ঘরের ভিতরতো এককাল পানী, সাংঘর সাজি নিশা কটাইছে রাইজে। আমার এই গাঁখন গোটেখিনি একে গতি, আতরলে কি কি হয়েছে মো কব নো, আমার নিজের গাঁখন দেখেছো ভেটি মাটি বলবলে কারো নাই, এটা ঘর ভেটি বাহিরত এই ঘর পাছফালে ভাত বনায় খাইছে মুকলি, পানির কারণে তো কোনো বনাব না, পানির কারণে নাই, কোনো পানিই নেপায়, এটা দেরিকে আসব বলে কেছে, এটা কি দেরি পাবহি যেতে পানি না তেতালে আপনাদের যেতালে পানি না এনেকে রয়ে থাকি মা পানি বলে দিয়ে যেতিয়া দিয়ে তেতিয়া পাম। আর চিরাং জেলারও কেবাখনো গাঁও বানর কবলত, ভূটানের পৰা নামি অহা পানিয়ে ধুই নিলে বহু পরিয়ালর সপোন, ওখ ঠাইত আশ্রয় লৈছে বানত সর্বস্ব হেরুয়া এই লোকসকলে, নিজের সকল হেরুয়ায় কেমেরার সম্মুখতে হুক হুকাই কান্দিলে এইগৰাকী মহিলায়। বানপানীর দুই ধরনের হয়, এটা হল মানে বরষুণের পানি আর আনটো হল যে ভূটান রাষ্ট্রের যে ড্যামবিল আছে তার মানে রিজার্ভয়ার এক্সেস পানিবিল তখন কেতিয়াবা আমার মানে এডভান্স একটা খবর নিদিয়াকে সিগনেল একটা নিদিয়াকে তখন কেতিয়াবা পানি এড়িয়ে দিয়ে, যার কারণে আমার ইয়াত হঠাৎ মানে বানপানী হয়ে বিশ্বর একটা ক্ষতি সাধন করে, আর সেই আজির কথা নহয় বিগত কেইবামান বছরের পর তেনেকেই যেতার সেই ড্যামবিলাক হয়েছিল তেতার সেই একটা অভিযোগ একটা উত্থাপন হয়ে আছে যে তেখেতসকল মানে পানি ইয়ার দিয়ার কারণে আমার এই বিশেষই শিদলি সমষ্টি বা চিরাং জেলা বিশ্ব কলিয়ারণ দেরগাঁও মাজুলি সীমান্তবর্তী দক্ষিণ আহতগুড়ির বাঘে ধরাতো খহনিয়ার তাণ্ডব, চকুর সম্মুখতে চপরা চপরে খহিছে ব্রহ্মপুত্রর গড়া, উল্লেখ্য যে বিগত বর্ষতো কেবাখনো গাঁও উচন হয়েছিল খহনিয়া, দৈনিক 50 মিটারতক অধিক কৃষিভূমি খহনিয়ার কবলত পৰিছে, যার বাবে এতিয়া মূরে কপালে হাত দিছে খহনিয়াগ্রস্ত রাইজে। হয়তো লোলি রাখবলে আমার জায়গা নাইকিয়া নিচিনা হয়েছে, কারবার এফেলে পথারত আমার মা ঘর কোনবাই থাকে খেদি দিছে মরিয়াই খেতে এই ইয়াত নথব আমার মাটি আমার হেই, কিন্তু আমার ভূমি বলবলে নাই অকনো নাই, কিন্তু এতিয়া আমি আর একবারে নিঃসহারা আমার কোনো হেই নাই, আমি এতিয়া হয়তো ব্রহ্মপুত্রত জাপ দিব বলেহে আমি ভাবিছো লোলি বুকুত বান্ধি পেলায়, ঘর দোয়াতো আমার আদায় হয়ে গল। শতিকাজোড়া বান খহনীয়া সমস্যার জর্জরিত বোকাখাত ধনশিরিমূল, ব্রহ্মপুত্র ধনশিরি নৈর মোহনাত বিধ্বংসী রূপ ধারণ করেছে প্রবল গড়া খহনিয়ায়, বাড়হনি পানিয়ে উটুয়াই নিছে হ হ জিয়বেগ, কিন্তু আক পুনের যে ভাবুকি আছে সেই কারণে অতি আমার বোকাখাত সমষ্টির অতি আমার রাইজর মরমর বিধায়ক তথা রাইজর কৃষিমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো যাতে অতি সোনকালে আমার অতি মরমর বর্তমান জলসম্পদ মন্ত্রী পিশুক হাজিরকা দেবক আনি ইয়াত এইটু পরিদর্শন করবাই, ইয়া অতি সোনকালে তৎকালে ইয়ার ব্যবস্থা লয়, এই ব্যবস্থা যদি নলয় কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের লগতে বোকাখাত আর ইয়ার সমূহ 10খন পঞ্চায়েত রাইজর ভাবুকি রাইজ শান্তির ইয়াত থাকিবলৈ নাপাব, মাটি ভেটি সব যাব। বান আর খহনিয়ায় দীর্ঘদিন সর্বশ্রান্ত করা এই লোকসকলে শীঘ্রে বিচারিছে একটা স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।